ইচ্ছে শক্তি ভাঙতে পারে সব প্রতিবন্ধকতা, খুলতে পারে সাফল্যের দুয়ার, অধ্যাবসায় যে বইয়ে আনতে পারে অপার সম্ভাবনার খ্যাতি, তারই দৃষ্টান্ত প্রমাণ স্মৃতিপার্থী। দারিদ্র্যের অজুহাতে কি থমকে থাকে দৈনন্দিন জীবন? সব প্রতিকূলতাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে যেতে হয় পার্থিব জীবনে। এই কিশোরীর ঘরেও ছিল দারিদ্র্যের নানা কষাঘাত। বয়স যখন তার 5, মাকে ত্যাগ করে বাবা বিয়ে করেন অন্যত্র। মাথা থেকে আকাশ সরে যাওয়ার পরেই শুরু হয় জীবন যুদ্ধ। স্মৃতির বড় বোন মনিকা তাদের দাদার আমলের একটি চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন। স্মৃতি বড় হতে থাকলে একটা সময় সেও তার বড় বোনের সাথে চায়ের দোকানে বসা শুরু করেন। চায়ের দোকান থেকে যা রোজগার হয় তা দিয়েই তাদের সংসার চালানোর পাশাপাশি পড়ালেখা চালিয়ে যান। এবারের HSC পরীক্ষায় GPA 5 পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে স্মৃতি পারভীন। তার এই সাফল্যে অনেকেই তার বাড়িতে গিয়ে অভিনন্দন জানিয়েছেন। ভালো রেজাল্ট করেও ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে দুশ্চিন্তায় স্মৃতি পারভীন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? প্রথম দোকান চালাইতো আমার দাদা, তারপর ছোট থেকে দোকানে বসতাম ক্লাস 5 থেকেই। দাদা আমার বাবা আর একটা বিয়ে করে, সংসার তাগরি নিয়ে চালাই, আর দোকানে বসে সংসার আমরা দুই বোনে চালাই, পড়ালেখার খরচও দোকান থেকেই চালাই। আমি অনেক কষ্ট করে লেখাপড়া করছি, দোকানদারি করছি, এখন ভালো একটা কলেজে ভর্তি হতে চাই। ওরা দুই বোন, বড় বোনের নাম মনিকা, ছোট বোনের নাম হলো স্মৃতি। বড় বোনটাও অনার্স পড়তেছে, আর এ 8 থেকে, আমরা দেখি 8 থেকে 10 পর্যন্ত এর ভিতরে ওই মনিকাও আসে একটু হেল্প করে। ওদের আর 8 থেকে 10 পর্যন্তই ও দোকানদারি করে। শুধু কলেজে যে সময় যায় ওই সময় দেখা যায় যে ও কলেজেগুলো আসেই আবার এই জায়গায় এই ব্যানেতে নামে দোকানে বসে। খুব সুনামের সঙ্গে এরা দোকানদারি করতেছে এবং দোকানটাই এদের মূলত পুঁজি। এখান থেকে যা কিছু উপার্জিত হয় এ দিয়ে সংসার এবং লেখাপড়া। ভালো রেজাল্ট করাতে আমরা সবাই খুশি। আমরা সরকারি কর্মকর্তা বা সরকারের কাছে আকুল আবেদন জানাই যে তারা যদি সহযোগিতা করে তাহলে এ দিয়েও সামনের দিকে ভালো জায়গায় স্থানে লেখাপড়া করতে পারবে। ফরিদপুরের বোয়ালমারির কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ থেকে HSC পরীক্ষায় GPA 5 পায় স্মৃতি। স্থানীয়রা চান সুন্দর ভবিষ্যৎ গড়ে সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করুক এই শিক্ষার্থী। এবার HSC পরীক্ষার ফলাফলে আমাদের কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী স্মৃতি পারভীন GPA 5 পেয়েছে। সে হতদরিদ্র পরিবারের একজন মেয়ে, সে নিজেই চা বিক্রি করে সংসার ব্যয়ভার বহন করত। এই সংবাদ পাওয়ার পর আমরা তার পড়াশোনার যত ব্যয়ভার, যেমন বই কিনে দিয়েছি কলেজের পক্ষ থেকে, তাকে ছাত্র শিক্ষক আমরা এক গ্রুপ শিক্ষক তাকে দিয়েছি, তারা প্রতিনিয়ত তার পড়াশোনার খোঁজখবর নিয়েছে। তার পড়াশোনার যত ব্যয়ভার, ফর্ম ফিল আপ থেকে শুরু করে বেতন কিছুই তার দেওয়া লাগে নেই, সব কলেজের তরফ থেকে আমরা বহন করেছি। এই যে স্মৃতি মেয়েটা GPA 5 পেয়েছে, এই মেয়েটা অত্যন্ত দরিদ্র। ওরা দুই বোন, আমার পরিষদের সামনেই ওদের দোকান। এই দোকানে পর্যায়ক্রমে বেচা কিনা করে কোনো মতো ওদের সংসার চলে। এবং এই দরিদ্র মানুষ হিসাবে আমি ওদেরকে বলছি, তোরা লেখাপড়া চালায় যা, আমার পক্ষ থেকে আমি যতটুকু সাহায্য সহানুভূতি তোদের লেখাপড়া করার জন্য তা আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আমি করব। এবং আমি আরও সবাইকে বলবো যে এদের প্রতি, এদের যেমন গার্জিয়ান হারা, এদের প্রতি সবাই নজর দিই। স্মৃতির বাড়িতে গিয়ে দেখা যায় ছোট্ট একটি দোচালা টিনের ঘর, 2 কক্ষ, একটিতে মা বোন ও ভাইকে নিয়ে বসবাস করে স্মৃতি, অন্য ঘরে জিনিসপত্র রাখা, পাশে একটি টেবিল বসানো, সেখানেই বসে পড়ালেখা করে স্মৃতি। সময় সংবাদ, ফরিদপুর।